হ্যালো বিয়ান ফোরোশফ বেসিক ফর বিগিনার্স বাংলা কোর্সের চতুর্থ পর্বে সবাইকে জানি স্বাগতম আজকে টিউটোরিয়ালে আমরা মুভ টুল বা ফ্রি ট্রান্সফর্ম টুল নিয়ে আলোচনা করব সো কথা না বাড়িয়ে ভিডিও টিউটোরিয়াল শুরু করা যাক ফিরে এলাম বিডিও পর আমি হাসান ইমাম ফ্রম ডক্টর কেডিভ তো এখন আমি ফাইল অপশানে গিয়ে একটি নতুন ডকুমেন্ট ওপেন করব। অথবা আমি শর্টকাট কিবোর্ড থেকে অ্যান দিয়ে একটি ডকুমেন্ট ওপেন করলাম আগে সিলেক্ট করা ছিল তো আমি এটার একটা নাম দিই জাস্ট পিএস ফোর দিলাম দিয়ে ওকে দিলাম তো আমি এই যে ডকুমেন্টটা ওপেন করলাম ওপেন করা মানে সেট আপ করলাম সেট আপ করার পর এখন আমি একটা শেপ নিয়ে অঙ্কন করি জাস্ট আপনারা খেয়াল করেন এগুলা পরে নিয়ে আমরা আলোচনা করব। এই টুলসগুলো নিয়ে তো জাস্ট এটা শেপটা আমি অঙ্কন করলাম তো এই শেপটা যে আমি অঙ্কন করলাম এই শেপটাকে আমি চাইতেছি যে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গায় আনবো মানে বাম পাশ থেকে ডান পাশে আনবো তো আমি যত টুলস নেই না কেন এটা কিন্তু আমি মুভ করতে পারবো না ঠিক আছে আমি মুভ করতে পারছি না তো আমাকে কি করতে হবে টুল বারের সবচেয়ে সবচেয়ে উপরে যে টুলটা এটা হলো মুভ টুল বলে এটাকে ফ্রি ট্রান্সফর্ম টুলও বলা হয় এটা যদি আমরা মাউস কারশটা এটা এখানে রাখি কতক্ষণ তো এটার নাম শো করবে এবং কিবোর্ড শর্টকাট কি বি আমরা যদি কিবোর্ড মানে কোনো টুল সিলেক্ট করা থাকা অবস্থায় যদি আমরা বি প্রেস করি কিবোর্ড থেকে অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে যাবে তো এটা শর্টকাটটা আমরা অবশ্যই খেয়াল রাখবো শর্টকাটটা হলো বি তারপর এখানে আমরা অপশন প্যানেল দিকে একটু খেয়াল করি শো ট্রান্সফর্ম আমরা যদি এটা একটু আনচেক করে দিই দেখি কি হয় দেখুন এই যে একটা এই সেটটার যে একটা এরিয়া ছিল এই এরিয়াটা কিন্তু শো হচ্ছে না তো আমি যদি আবার এটা ক্লিক করি তাহলে দেখুন একটা শো হচ্ছে তো অবশ্যই আমরা বুঝতে পারছি যে এটা দিলে এটার যে একটা এরিয়া আছে বর্ডার আছে এটা শো করছে আর এটা না দিলে এটা শো করবে না তো আমরা অবশ্যই এটা শো ট্রান্সফর্ম কন্ট্রোল সেটা দিয়ে রাখবো অটো সিলেক্ট দেওয়া দরকার নেই এটা কাজ করার ক্ষেত্রে অনেক সময় বেজাল হয় তো আপনারা এটা দিয়ে রাখলে সুবিধা আমার কাছে এরকম সুবিধা আপনারা চাইলে আপনারা অটো সিলেক্ট দিয়েও রাখতে পারেন জাস্ট চেক করে দিলেন ঠিক আছে তো এখন আমরা একটু কথা বলি এটাকে আমি এই যে ধরলাম মুভ টুল রাখা অবস্থা আমি এটাকে এদিকে ধরে এই সাইডে আনলাম এই যে ড্রাক করলাম এই সাইডে নিলাম যে কোনো খুশি জায়গা আমি এটা এটার মাধ্যমে মুভ মাধ্যমে সরাতে পারবো নাড়াচাড়া করতে পারবো ঠিক আছে এখন আমরা মুভ মাধ্যমে চাইলে এই শেপটাকে আমরা বড় ছোট করতে পারি কিভাবে আমরা যদি এই যে শেপ টুলটার মুভ টুল রাখা অবস্থা আমরা যদি শেপের এই অংশে নেই দেখুন প্রত্যেকটা নিলে একটা অ্যারো চিহ্ন দিকে করা এই চিহ্নটা উঠছে তো তার এইটার মাধ্যমে আমরা চাইলে ছোট করতে পারি আমরা যদি দিকে মাউসটাকে ইয়া করি ড্র্যাগ করি তাহলে কি হবে মানে এটা ছোট হবে যদি আমরা দেখি একটু কাজটা ছোট হচ্ছে আবার যদি আমরা মাউসটাকে এই দিকে নিচের দিকে টানি আস্তে আস্তে তাহলে এটা বড় হবে আমরা বুঝতে পেরেছি যে কি হয় তো এখানে আমরা একটু খেয়াল করি এগুলোকে এক একটাকে বলে পয়েন্ট আর এটাকে বলে মিডল পয়েন্ট ঠিক আছে এগুলোকে বলে অ্যাঙ্কর পয়েন্ট তো এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো তো আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা সিলেক্ট করে ছোট বড় করতে পারি আবার যদি চাই আমরা রেশিও মানে রেশিও ঠিক রাখবো যেমন ধরেন এখন যদি আমি কোনো কিছু মাউসের চেপে না ধরে যদি আমি এটা ছোট বড় করি তাকে এটা কিন্তু সাইজ কিন্তু বিগড়ে যাচ্ছে মানে সাইজটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমার একটা অ্যাকচুয়াল সাইজ দরকার যেমন এটার সাইজটা আমি চাচ্ছি যে এটা বড় হবে কিন্তু এটার একটা যে রেশিওতে আছে মানে যে আছে সাইজই বড় হবে তো এটা আমরা জাস্ট শিফট ধরে কিবোর্ড থেকে যদি আমরা টানি তাহলে রেশিও ঠিক রেখে বড় হবে তো আমরা একটি কাজ করি একটা লোগো ওপেন করি লোগো ওপেন করে বুঝাই তাহলে জিনিসটা আরো সুবিধা হবে বুঝতে লোগোটা আমি হ্যাঁ তো এই যে লোগোটার সাইজটা অনেক বড় তো আমি এটা এই যে রেশিও ধরে কিন্তু আমি ছোট করলাম এখন আমি দেখাচ্ছি জাস্ট কাজটা দেখেন আমি যদি এই লোগোটার মানে লোগোটাকে যদি আমি মানে কোনো শিপ থেকে মানে কিবোর্ড থেকে শিফট না ধরে যদি আমি বড় ছোট করতাম তাহলে কিন্তু এটা রেশিও ঠিক থাকতো না যদি এখন আমি এইটার উইদাউট কিবোর্ডকে শিট আমি যদি শিফট না চেপে যদি টানি তাহলে দেখুন এটা কিন্তু সাইজটা বিগে যাচ্ছে হয়তো হয়তো এটার হাইট কমে যাচ্ছে বা এটার ওয়েটটা বেড়ে যাচ্ছে এরকম তো আমি যদি চাই যে এটা এটা রাখবো না আমি এটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে তারপর আমি শিফট ধরে এটা টানবো এখন দেখুন শিফট এটা যতই বড় হচ্ছে কিন্তু এটা সাইজ সাইজ ঠিক ঠিক থাকছে থাকছে যতই ছোট হচ্ছে অনুযায়ী মানে রেশিওটা তো আমরা বুঝতে পারছি যে শিফট ধরার কাজে কি আর কোনো কিছু শিফট ধরে করলে ওটা রেশিওটা ঠিক থাকে এটা সবসময় মনে রাখবেন এটাও একটা শর্টকাট আর শর্টকাট গুলো সবসময় মনে রাখবেন তারপর আমরা এখানে ফ্রি ট্রান্সফর্ম টুলের আরো কিছু অপশন আছে সেটা আমি দেখাচ্ছি তো এখানে আমি এই যে এই এখানে ক্লিক করলাম এই যে এখানে এখানে এই কোনি না এখানে ক্লিক করার পর আমরা যদি রাইট বাটনে ক্লিক করি মাউস থেকে তো আমরা কিছু অপশান পাবো স্কেল রোটেট আমরা চাইলে রোটেট করতে পারবো তো এখানে রোটেট দিয়ে দেখি কি আসে এই যে রোটেট দিলে দেখেন শুধু আমরা যদি চাই এটাকে রোটেট করতে রোটেট করতে পারবো ঠিক আছে তারপর এটা রোটেটটা আমরা যদি এই যে এখানেও রাখি এই যে এখানে একটু দূরে রাখি তাহলে এখান থেকে ওই যে ওইভাবে রোটেট সিলেক্ট না করে এভাবে আমরা করতে পারি আর রোটেটটা যদি আমরা চাই যে একটা নির্দিষ্ট কোন অনুপাতে হোক তাহলে আমরা কি করব শিফট ধরে নিব অবশ্যই আমি বলেছিলাম যে একটা রেশিও ঠিক রাখার জন্য মানে একটা মান স্ট্যান্ডার্ড কোয়ালিটি ঠিক রাখার জন্য শিফট ধরে কাজ করবেন মানে সব কিছু আবার মানে এই এই সব ক্ষেত্রে মাপ যোগের বিষয় তারপরে এই যে ছোট বড় তারপর রেশিও ঠিক রাখার ক্ষেত্রে শিফট ধরে নেবেন তো আমি শিফট ধরে এটাকে আমি আগে একটু ইয়া করি মুভ করি দেখে নেই যে মুভ হচ্ছে কিন্তু এখন কিন্তু রেশিও ঠিক থাকছে না আবার যদি আমি শিফট ধরে করি তাহলে দেখুন পনেরো তিরিশ পাঁচচল্লিশ ষাট এভাবে মানে একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী কোন চেঞ্জ হচ্ছে পনেরো পনেরো পর পর তো এটা হলো একটা মানে রেশিও কোন চেঞ্জ করার জন্য তো তারপর হলো আপনার এখানে আরো কিছু অপশন আছে আমি আবার ক্লিক করি এখানে তো এখানে পার্সপেকটিভ তারপর ওয়ার্ক হ্যাঁ পার্সপেকটিভ তারপর এগুলো সব দেখে নেবেন একটা একটা কি আমি জাস্ট ওয়ার্কটা একটু দেখাচ্ছি ওয়ার্কটা কি ওয়ার্কটা হলো আমি এই জিনিসটাকে মানে আমি এই লোগোটাকে আমি আর একদম ব্যাকা তারা করে দিতে অনেক সময় আমাদের অনেক ছবি অনেক লোগো দেখা গেছে এরকম হয় তো তখন এটা ঠিক করার কাজে আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে আর যদি আমরা চাই এটার ইএস দিব মানে আমরা রাখবো নাকি আর যদি না চাই তাহলে আমরা ক্লোজ দিয়ে দিলাম ঠিক আছে তো দিলাম তারপর এখানে রোটেট আছে আরো রোটেট গুলো যে দেখেন একশো ডিগ্রি কোণে তারপর এখানে আছে ফ্লিপ হরিজেন্টাল তারপর ফ্লিপ ভার্টিক্যাল ঠিক আছে এগুলা দেখে নিবেন আপনারা তো আজকের ফ্রি ট্রান্সফর্ম টুলের বা মুভ টুলের এই পর্যন্তই ছিল আর আপনাদের যদি তারপরে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং গ্রুপে জয়েন করবেন এবং পেজে লাইক দিবেন আর আপনাদের সমস্যা সব আপনারা জানাবেন ওখানে এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে